করোনার ইনজেকশন নিলে রোজা ভাঙবে কি না সেই ব্যাপারে আলোকপাত করব এবং আলোকপাত করব কেউ যদি ইনহেলার নেয় তাহলে কি রোজা ভাঙবে কি না অথবা ইনসুলিন নিলে রোজা ভাঙবে কি না সেই ব্যাপারে আলোকপাত করবো ইনশাআল্লাহ তো মুসলিম লাইফ টোয়েন্টি ফোর চ্যানেলের সকলকে স্বাগতম জানাচ্ছি এবং বলছি যে যারা সাবস্ক্রাইব করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা করেন নেই করার জন্য আহ্বান করছি ইনহেলার এর বিষয়টা পরে আসবে আগে আপনাদেরকে জানাবো যে করোনার ইনজেকশন নিলে রোজা ভাঙবে কিনা সেই ব্যাপারে আরো আলোকপাত করবো হিংসা তো ভিওয়ার্স যে সমস্ত ইনজেকশন পেটের ক্ষুধা দূর করে শুধুমাত্র সেই সমস্ত ইনজেকশন নিলে রোজা ভেঙে যাবে এবং শক্তি আপনাকে দেবে এই সমস্ত ইনজেকশন নিলে আপনার আবার রোজা ভেঙে যাবে তবে হ্যাঁ কেউ যদি করোনার ইনজেকশন নেয় তাহলে কিন্তু তার রোজা ভাঙবে না এবং ইনহেলার নিলে শ্বাসকষ্টের জন্য যে ইনহেলার নেয় সেটা নিলেও কিন্তু রোজা ভাঙবে না তো আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন মঞ্জুর করে এবং আরেকটা বিষয় জানায় যে যদি কোনো ব্যক্তি যে কোনো ইনজেকশান ইনসুলিন নেক সে যদি তার রোগের প্রতি সুধক কোনো বিষয় নেয় এবং সেটা এক কথায় সেটা আপনাকে খাদ্যের কোনো অভাব ঘাটতি পূরণ করবে না এমন ধরনের ইনজেকশন নিলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে হ্যাঁ তবে ঔষধ কিন্তু খাওয়া যাবে না মুখ দ্বারা কোনো বিষয় খাওয়া যাবে না তো আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝতে হবে দেন কি আসসালামু আলাইকুম রহমতুল্লা